পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী আদিশক্তির মূল উৎসগুলির মধ্যে একান্ন সতীপীঠ অন্যতম। শিব পুরাণে বলা হয়েছে দেবী সতী মহাদেবকে তার স্বামী রূপে পেতে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু শিব ও শক্তির মিলনে প্রধান বাধা হয়ে দাঁড়ান প্রজাপতি দক্ষ, যিনি ছিলেন সতীর পিতা। তিনি মহাদেবকে কখনোই তার জামাতা হিসেবে মেনে নিতে চাননি। দক্ষ রাজার এই ভাবনায় হয়ে ওঠে তার কন্যা সতীর দেহত্যাগের মূল কারণ। দক্ষ রাজার আয়োজিত যজ্ঞে কেবলমাত্র মহাদেবই আমন্ত্রিত ছিলেন না, উপরন্তু দক্ষরাজ সবার সম্মুখে মহাদেবের নামে নিন্দা করায় সতী সেখানেই অগ্নিতে প্রাণ বিসর্জন দেন। পত্নীর মৃত্যুতে মহাদেব শোকে কাতর হয়ে পড়েন এবং তার ক্রোধের অগ্নি বীরভদ্র রূপে দক্ষ যজ্ঞ বিনাশ করে। ভগবান শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন, যার ফলে সৃষ্টির বিনাশ নিশ্চিত হয়ে পড়ে। সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল দেবতাদের আবেদনে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহকে একান্নটি অংশে কেটে ফেললেন, যা বিশ্বের একান্নটি ভিন্ন জায়গায় পতিত হল। এই জায়গাগুলি পৌরাণিক মতে একান্ন শক্তিপীঠ নামে প্রসিদ্ধ। মনে করা হয় প্রতিটি শক্তিপীঠ রক্ষার দায়িত্বে রয়েছেন ভগবান শিবের এক একটি অংশ বা ভৈরব। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় একান্ন সতীপীঠ। এই একান্নটি জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার ওয়ান, হিঙ্গুলা বা হিংলাজ। এখানে সতীর ব্রহ্মরন্ধ্র প্রতিত হয়েছিল। এখানে দেবী কৌটরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীমলোচন। নাম্বার টু, অমরনাথ। এখানে দেবীর কণ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে মহামায়া নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ত্রিসন্ধেশ্বর। নাম্বার থ্রি, অট্টহাস। এখানে দেবীর ঠোঁট বা ওষ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে ফুল্লরা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বিশ্বেশ। নাম্বার ফোর, বহুলা। এখানে দেবীর বাম বাহু পতিত হয়েছিল। দেবী এখানে বহুলা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীরুক। নাম্বার ফাইভ, বক্রেশ্বর। এখানে দেবীর ভ্রুয়ের মধ্যাংশ বা মন পতিত হয়েছিল। দেবী এখানে মহিষ মর্দিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বক্রনাথ। নাম্বার সিক্স, ভৈরব পর্বত। এখানে দেবীর ঊর্ধ্ব ওষ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে অবন্তী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম লম্বকর্ণ। নাম্বার সেভেন, গণ্ডকী। এখানে দেবীর গণ্ডস্থল পতিত হয়েছিল। দেবী এখানে গণ্ডকী চণ্ডী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চক্রপাণি। নাম্বার এইট, জনস্থান। এখানে দেবীর চিবুক পতিত হয়েছিল। দেবী এখানে ভ্রামরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বিকৃতাক্ষ। নাম্বার নাইন, জয়ন্তী। এখানে দেবীর বাম জঙ্ঘা পতিত হয়েছিল। দেবী এখানে জয়ন্তী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ক্রমদীশ্বর বা ভৈরবেশ্বর। নাম্বার টেন, জ্বালামুখী। এখানে দেবীর জিহ্বা পতিত হয়েছিল। দেবী এখানে সিদ্ধিকা বা অম্বিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম উন্মত্ত ভৈরব। নাম্বার ইলেভেন, কালীঘাট। এখানে দেবীর ডান পদাঙ্গুলি পতিত হয়েছিল। দেবী এখানে কালিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম নকুলেশ্বর। নাম্বার টুয়েলভ, কালমাধব। এখানে দেবীর বাম নিতম্ব পতিত হয়েছিল। দেবী এখানে কালী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম অসিতাঙ্গ ভৈরব। নাম্বার থার্টিন, কামগিরি।
এখানে দেবীর যোনিদেশ পতিত হয়েছিল। দেবী এখানে কামাখ্যা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম উমানন্দ। নাম্বার 14 কন্যাশ্রম। এখানে দেবীর পৃষ্ঠ বা পীঠ পতিত হয়েছিল। দেবী এখানে সর্বাণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম নিমিষ ভৈরব। নাম্বার 15 কর্ণাট। এখানে দেবীর কর্ণ পতিত হয়েছিল। দেবী এখানে জয় দুর্গা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম অভিরু। নাম্বার 16 কিরীট। এখানে দেবীর কিরীট পতিত হয়েছিল। দেবী এখানে বিমলা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সম্বর্ত ভৈরব। নাম্বার 17 রত্নাবলী। এখানে দেবীর দক্ষিণ স্কন্ধ পতিত হয়েছিল। দেবী এখানে কুমারী বা শিবা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম শিব। নাম্বার 18 ত্রিশ্রোতা। এখানে দেবীর বাম পদ পতিত হয়েছিল। দেবী এখানে ভ্রামরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভৈরবেশ্বর। নাম্বার 19 মানস। এখানে দেবীর দক্ষিণ হাত পতিত হয়েছিল। দেবী এখানে দাক্ষায়ণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম অমর ভৈরব। নাম্বার 20 মণিবন্ধ। এখানে দেবীর মণিবন্ধ বা কবজি পতিত হয়েছিল। দেবী এখানে গায়ত্রী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সর্বানন্দ। নাম্বার 21 মিথিলা। এখানে দেবীর বাম স্কন্ধ পতিত হয়েছিল। দেবী এখানে উমা বা মহাদেবী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম মহোদর। নাম্বার 22 নয়নাতিভু। এখানে দেবীর নূপুর পতিত হয়েছিল। দেবী এখানে ইন্দ্রাক্ষী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম রাক্ষসেশ্বর। নাম্বার 23 নেপাল। এখানে দেবীর জানু পতিত হয়েছিল। এখানকার ভৈরবের নাম কপালী। নাম্বার 24 চট্টগ্রাম। এখানে দেবীর ডান হস্ত পতিত হয়েছিল। দেবী এখানে ভবানী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চন্দ্রশেখর। নাম্বার 25 পঞ্চসাগর বা পাঁচ সাগর। এখানে দেবীর অধদন্ত পতিত হয়েছিল। দেবী এখানে বরাহী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম মহারুদ্র। নাম্বার 26 প্রভাস। এখানে দেবীর উদর পতিত হয়েছিল। দেবী এখানে চন্দ্রভাগা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বক্রতুণ্ড। নাম্বার 27 প্রয়াগ। এখানে দেবীর হস্তাঙ্গুলি পতিত হয়েছিল। দেবী এখানে ললিতা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বেণীমাধব। নাম্বার 28 কুরুক্ষেত্র। এখানে দেবীর দক্ষিণ গুল্ফ পতিত হয়েছিল। দেবী এখানে সাবিত্রী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সংবর্ত ভৈরব। নাম্বার 29 রামগিরি। এখানে দেবীর দক্ষিণ স্থন পতিত হয়েছিল। দেবী এখানে শিবানী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চণ্ড ভৈরব। নাম্বার 30 নন্দীপুর। এখানে দেবীর কণ্ঠহার পতিত হয়েছিল। দেবী এখানে নন্দিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম নন্দিকেশ্বর। নাম্বার 31 সর্বশৈল। এখানে দেবীর বাম গণ্ড পতিত হয়েছিল। দেবী এখানে রাকিণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বৎসনাভ। নাম্বার 32 করবীর। এখানে দেবীর নেত্র পতিত হয়েছিল। দেবী এখানে মহিষমর্দিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ক্রোধীশ ভৈরব। নাম্বার 33 সন্দেশ। এখানে দেবীর দক্ষিণ নিতম্ব পতিত হয়েছিল। দেবী এখানে নর্মদা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভদ্রসেন। নাম্বার 34 শ্রীশৈল। এখানে দেবীর গ্রীবা পতিত হয়েছিল।
দেবী এখানে মহালক্ষ্মী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সর্বানন্দ। নাম্বার 35, সূচি। এখানে দেবীর ঊর্ধ্বদন্ত পতিত হয়েছিল। দেবী এখানে নারায়ণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সংহার ভৈরব। নাম্বার 36, সুগন্ধা। এখানে দেবীর নাসিকা পতিত হয়েছিল। দেবী এখানে সুনন্দা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ত্র্যম্বক ভৈরব। নাম্বার 37, ত্রিপুরা। এখানকার দেবীর নাম ত্রিপুর সুন্দরী। এখানে দেবীর দক্ষিণ পদ পতিত হয়েছিল। এখানকার ভৈরবের নাম ত্রিপুরেশ। নাম্বার 38, উজ্জয়িনী। এখানে দেবীর করুই পতিত হয়েছিল। দেবী এখানে মঙ্গল চণ্ডিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম কপিলেশ্বর। নাম্বার 39, বিভাস। এখানে দেবীর বাম গুল্ফ পতিত হয়েছিল। দেবী এখানে কপালিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীমরূপ। নাম্বার 40, বৃন্দাবন। এখানে দেবীর কেশকলা পতিত হয়েছিল। এখানে দেবী উমা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভূতেশ। নাম্বার 41, জলন্ধর। এখানে দেবীর বাম স্তন পতিত হয়েছিল। এখানে দেবী ত্রিপুর মালিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীষণ ভৈরব। নাম্বার 42, যশোর। এখানে দেবীর বাম পানি বা পানিপদ্ম পতিত হয়েছিল। দেবী এখানে যশোরেশ্বরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চণ্ড ভৈরব। নাম্বার 43, বৈদ্যনাথ। এখানে দেবীর হৃদয় পতিত হয়েছিল। দেবী এখানে জয় দুর্গা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বৈদ্যনাথ। নাম্বার 44, শ্রী পর্বত। এখানে দেবীর ডান কর্ণ পতিত হয়েছিল। দেবী এখানে শ্রী সুন্দরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সুন্দরানন্দ। নাম্বার 45, নলহাটি। এখানে দেবীর নলা পতিত হয়েছিল। দেবী এখানে কালিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম যোগেশ। নাম্বার 46, কর্তোয়া তট। এখানে দেবীর বাম কর্ণ আবার মতভেদে পৃষ্ঠদেশ পতিত হয়েছিল। দেবী এখানে অপর্ণা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বাম ভৈরব বা বামেশ। নাম্বার 47, উৎকল। এখানে দেবীর নাভি পতিত হয়েছিল। দেবী এখানে বিজয়া বা বিমলা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম জগন্নাথ বা মতভেদে জয়। নাম্বার 48, কাঞ্চি। এখানে দেবীর অস্থি পতিত হয়েছিল। দেবী এখানে দেবগর্ভা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম রুড় ভৈরব। নাম্বার 49, গোদাবরী তট। এখানে দেবীর দক্ষিণ কপোল পতিত হয়েছিল। এখানে দেবী রুক্মিণী বা বিশ্বমাতৃকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম দণ্ডপাণী। নাম্বার 50, বারাণসী। এখানে দেবীর কর্ণকুণ্ডল পতিত হয়েছিল। দেবী এখানে বিশালাক্ষী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম কাল ভৈরব। নাম্বার 51, যুগাদ্দা। এখানে দেবীর পদাঙ্গুলি পতিত হয়েছিল। দেবী এখানে ভূতধাত্রী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ক্ষীরখণ্ডক। এই ছিল 51টি সতীপীঠ বা শক্তিপীঠের বিবরণ। এছাড়াও অনেক ক্ষেত্রে তারাপীঠকেও এই 51টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। তবে এতে অনেক মতভেদ থাকায় এই লিস্টে তারাপীঠের নাম নেই। তবে বিভিন্ন তথ্য অনুসারে তারাপীঠে নাকি সতীর চোখের তারা পড়েছিল বা নয়নতারা পড়েছিল এবং এখানকার ভৈরবের নাম উন্মত্ত ভৈরব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান এবং
এই সতীপীঠগুলি সম্পর্কে বিস্তারিত জানতে সেটাও আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।